صلى ربي معه الملك
ورب متخوض فيما شاءت به نفسه من مال الله ورسوله فليس له يوم القيامة إلا النار رواه أحمد وفي رواية يقول عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام دار العلوم إسلامية مدرسة علماء نغور غازی پور مہانغور गाजीपुरेर इस्लाही महफिल 2022 उपस्थित मुसलमान भाई ओ मुरब्बीगण एवं उपस्थित ओलामाए किरामगण आमाके अल्प समय इस्लाहुल नफ्स बा आत्मार संशोधनी विषय आलोचना करते बला हुईछे। मूलत नफ्स अर्थात मन बा आत्मा और एक शब्द आछे रूह एटाओ बांग्लाय अर्थ आछे आत्ताई। ओलामाए केरामेर मध्ये किछु मतभेद आछे एई दोनोटा शब्द एर दोनोटार अर्थ कि एक नाकि भिन्न। नफ्स मूलत बला हय चालिका शक्ति मानुषेर चिंताधारा मानुषेर आचार आचरण मानुषेर मानसिकता मानुषेर चलाफेरा चरित्र एई सब किछुर चालिका शक्तिके नफ्स बला हय। आर रूह बला हय मानुषेर शरीरेर चालिका शक्ति मानुषेर शरीरेर मध्ये जे एकटा बॉडी आछे एई बॉडीर चालिका शक्ति अर्थात एई हात नाड़ाचाड़ा करते पारी पा नाड़ाचाड़ा करते पारी आमार भितरेर आत्ता कलिजा किडनी एगुलो नाड़ाचाड़ा करते पारे ओई आत्तार फले। ओई आत्ता जतदिन आमार शरीरे आछे ततदिन आमार मध्ये चालिका शक्ति आछे। আর এই আত্মা বা নফস এটা কোনোটাই দেখা যায় না। কুলির রুহু মিন আমরিল্লাহ ওয়া ইয়াসআলুনাকা আনির রুহ কুলির রুহু মিন আমরিল্লাহ। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন আত্মাটা কি, তো আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন আত্মা এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহকে যেরকম দেখা যায় না এই আত্মাকেও সেরকম দেখা যায় না, কিন্তু আত্মাকে অনুভব করা যায়। नफ्स शब्दटा कुराने करीमे विभिन्न जगह आसे एवं नफ्सेर क्षेत्रे जेटा कुराने करीमेर मध्ये आसे कद अफलाहा मान जक्काहा वा नफ्सिन वमा सव्वाहा फअल्हमहा फुजूरहा वा तक्वाहा। आत्ता আল্লাহ তাআলা এমনভাবে নফসকে সৃষ্টি করছেন এই নফসের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলাকে মানার একটা মানসিকতা তৈরি করে দেন এবং এই আত্মার মধ্যেই আল্লাহ তাআলাকে না মানার একটা মানসিকতা তৈরি করে দেন। একমাত্র মানুষই যেহেতু সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ আর জিন জাতিকেই যেহেতু আল্লাহ তাআলা স্বাধীনতা দিবেন
তো মানুষের মধ্যেও এই স্বাধীনতা আছে যে সে তার আত্মাকে ভালো বানাতে পারে, সে তার আত্মাকে যদি মেহনত না করে সেই আত্মা আবার খারাপ হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল হয়ে গেছে যেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে যেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই। তো এই জন্য আত্মাকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা, এটা মানুষের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নান নাফসাল আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রাহিম। মানুষের মন মানুষকে খারাপ কাজের আদেশ করে, তবে আল্লাহ তাআলা যার উপরে দয়া করেছেন, আল্লাহ তাআলা মানুষের মনকে এভাবে তৈরি করেছেন যে মানুষের মন সব সময় মানুষকে খারাপ কাজের আদেশ করতে থাকে, মানুষের মনের মধ্যে সব সময় গুনাহের কাজ ভালো লাগে। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাই বলেন ওয়ান নাফসু কাত্তিফলি ইন তুহমিলহু শাব্বা আলা হুব্বির রাদাই ওয়া ইন তুফতিমহু ইয়ানফাতিমু। জাহিদিন নাফসা ওয়া শাইতান ফাআসিহিমা ওয়া ইনহুমা মাহাযাকান নুসহা ফালাত ফাত্তাহিমি। ইমাম বুসিরি বলেন যে মানুষের মন হলো শিশুদের মতো, ছোট শিশু, সে সব সময় দুধ পান করতে চায়। এই ছোট শিশুর উপরে যদি মেহনত না করা হয়, ছোট শিশুকে দুধ ছাড়ানোর জন্য যদি চেষ্টা না করা হয়, সে দুধ পান করতেই থাকবে, দুধ ছাড়তে যাবে না। দুই বছর হয়ে যাবে, আড়াই বছর হয়ে যাবে, তিন বছর হয়ে যাবে, তারপরও সে মায়ের দুধ ছাড়তে যাবে না। আর ওয়া ইন তুফতিমহু ইয়ানফাতিমু, আর ওই শিশু তাকে যদি দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করা হয়, যদি তাকে দুধ না দেওয়া হয় কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, মা বাবাকে অনেক সময় মারামারি করবে। তারপরও যদি সেই শিশুকে কষ্ট করে, জবরদস্তি করে, বাধ্য করে তাকে যদি দুধ ছাড়ানো হয়, সে এক সময় দুধ ছেড়ে দিবে। মানুষের মনও সেরকম, মানুষের মন সব সময় গুনাহ করতে ভালো লাগে, মানুষের চোখ দ্বারা সব সময় গুনাহের জিনিস দেখতে ভালো লাগে, মানুষের কানের দ্বারা সব সময় গীবত শেকায়েত, গান বাজনা, গুনাহের কাজ মানুষের কানে ভালো লাগে, মানুষের হাত পায়ে সব সময় অন্যের উপরে জুলুম করা, অন্যকে মারামারি করা, বিভিন্ন অপরাধমূলক কাজ করতে তার ভালো লাগে। আর এই মনকে যদি মানুষ মেহনত করে, মনকে যদি বাধ্য করে তাকে যদি আল্লাহর হুকুমের উপরে আনতে পারে, তখনই সেই চোখ এক সময় গুনাহের কাজকে ছেড়ে দিয়ে ভালো কাজ তার কাছে ভালো লাগবে। তার কানে যেটা সব সময় গান শুনতে ভালো লাগে, গীবত শেকায়েত শুনতে ভালো লাগে, মানুষের নিন্দা শুনতে ভালো লাগে, সে যদি এই কানের উপরে মেহনত করে আর এই কানকে গুনাহ থেকে বাঁচিয়ে ভালো কাজের উপরে যদি বাধ্য করে, তাহলে এই কান এক সময় সে ভালো কাজই তার ভালো লাগবে, তার খারাপ কাজ গান বাজনা তার আর ভালো লাগবে না। এই জন্য ইমাম বুসিরি বলেন ওয়াজাহিদিন নাফসা ওয়াশশাইতান ফাআসিহিমা ওয়া ইন মাহাযাকান নুসহা ফাত্তাহিমি। তুমি এই জন্য সব সময় মন আর শয়তানের বিরোধিতা করো,
মনের কখনো মান্য করবে না, মন যা বলে তার বিরোধিতা করো। মন যদি বলে এটা শুনতে কি সমস্যা, তুমি মনের কথা শুনবা না। শয়তান, মানুষ রূপী শয়তান, জিন রূপী শয়তান এসে তোমাকে বিভিন্ন রকম প্রতারণা মূলক জিনিস তোমার সামনে উত্থাপন করবে, বলবে তুমি এই কাজ করো তোমার ভালো হবে, কিন্তু তুমি সেই মনের কথা কখনো শুনবে না আর সেই শয়তানের কথাও কখনো শুনবে না। ওয়া ইন মা হাযাকান নুসহাফাত্তাহিমি, যদি কখনো মন এসে তোমাকে বলে যে আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে একটা ভালো উপদেশ দিচ্ছি, আমি তোমার উপকারের জন্য আমি বলতেছি, যেমন শয়তান এসে আদম আলাইহিসসালামকে বলেছিল ইন্নি লাকুম নাসিহুন আমিন, হে আদম আলাইহিসসালাম আপনি এই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন, আপনি যদি এই গাছ খান তাহলে আপনারা চিরজীবন জান্নাতে থাকবেন, কখনো আপনারা জান্নাত থেকে বের হবেন না। আর শয়তান তখন তাদেরকে বলেছিল ইন্নি লাকুম নাসিহুন আমিন, আমি একজন সৎ এবং আপনাকে আমি ভালো উপদেশ দিচ্ছি, আপনার শুভ কামনা করতেছি, আপনি চিরজীবন যেন জান্নাতে থাকতে পারেন সেই ব্যবস্থার জন্য আমি এই কথা বলতেছি। তো ইমাম বুসিরি বলে যে শয়তান এবং মন যদি কখনো তোমাদেরকে ভালো উপদেশ দিতে আসে, যদি তোমাকে দেখায় যে এটা তোমার জন্য উপকারী, কল্যাণকর, এটা তোমার জন্য ফায়দা, তারপরও তুমি কখনো এই শয়তানকে মানবে না, কখনো তুমি এই মনকে মানবে না, তাদেরকে দোষারোপ করবে, তাদেরকে গালি গালাজ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমাদের সামনে এই মনকে তিন রকম করে উপস্থাপন করছেন। এক মন হলো যে সব সময় খারাপ কাজের আদেশ করে, আর এই মনই সাধারণত সকল মানুষের মধ্যে থাকে। আর একটা মন আছে, যেই মনটা সাধারণত আমাদের সকলের মধ্যে আছে, যারা আমরা মুসলমান দিনদার, যাদের সামনে নবীগণ, নবীগণের প্রতিনিধিগণের দাওয়াত আমাদের সামনে আছে, আমরা আমাদের মন, আমাদের মনে অনেক সময় খারাপ কাজ করতে ভালো লাগে, মনে অনেক সময় বলে আজ ঘুমিয়ে থাকি ফজরের জামাতে না গেলেও চলবে, মনে অনেক সময় বলে যে আমি একটু টিভি দেখলে কী বা সমস্যা, মনে অনেক সময় বলবে আমি কিছু টাকা পয়সা এদিক সেদিক করে আমি বড় লোক হয়ে যাই, তারপরে মসজিদ মাদ্রাসা করে হজ করে ভালো মানুষ হয়ে যাব। মন বিভিন্ন রকম আমাদের সামনে উপস্থাপন করবে, কিন্তু আমার সামনে আবার দিনও আছে, আমার সামনে আবার দিনও আছে, তো এই জন্য সে তখন ওই মন যেহেতু তাকে খারাপ কাজের আদেশ করে আর তার সামনে দিন আছে, এই জন্য সে সবসময় ওই মনের বিরোধিতা করার জন্য একটা চেষ্টা করে, মনকে সবসময় দোষারোপ করে আর মনের ব্যাপারে সবসময় সতর্ক তো থাকে। তাকে বলা হয় কোরআনে কারিমের ভাষায় নাফসুল লাওয়ামা, কোরআনের মধ্যে আছে লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যেই মন সবসময় দোষারোপকারী মন, যে যখনই মন কোনো কিছু করতে বলে সাথে সাথে মনকে দোষারোপ করে, মনকে দোষী বলে যে তুমি আমাকে এই কাজটা কেন করতে বললা, তোমার এই কাজটা করা যাবে না, সাথে সাথে সে লজ্জিত হয়, সাথে সাথে সে শর্মিন্দা হয়, মনের কথা শোনার সাথে সাথে সে লজ্জিত হয়। আর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা নাকি আল্লাহ তাআলাকে ভয় করে তাদের কাছে যখন শয়তানের কোনো স্পর্শ আসে, যখন তাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তানের আক্রমণ, মনের আক্রমণ তার কাছে আসে, সাথে সাথে তাযাক্কারু সে আল্লাহকে স্মরণ করে। কোরআনে কারিমের আরেক জায়গায় আছে ওয়াল কাযিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস
والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم যারা নাকি মুত্তাকি আল্লাহকে ভয় করে তারা সব সময় এমন থাকে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা যখনই কোনো খারাপ কাজ করে ফেলে পাপ কাজ করে ফেলে আও যালামু আনফুসাহুম অথবা মনের অনুসরণ করে নিজের উপরে অবিচার করে ফেলে শয়তানের অনুসরণ করে নিজের উপরে জুলুম করে ফেলে যখনই সে কোনো পাপ করে ফেলে সাথে সাথে ওয়ালাম ইউসিরু আলা সাথে সাথে সে এই পাপ থেকে আল্লাহর কাছে তওবা করে ফাস্তাগফারু লিযুনুবিহিম সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় যে হে আল্লাহ গুনাহ করে ফেলছি মাফ করে দেন যেই জন্য হাদিসের মধ্যে আছে কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন হে আমার উম্মত তোমরা সবাই পাপ করবে কিন্তু তোমাদের পাপীদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ হলো সে যে তওবা করে যার মধ্যে তওবার মানসিকতা থাকবে সব সময় সে সচেতন থাকবে যখনই মনের প্ররোচনায় পড়ে কোনো গুনাহ করে ফেলবে সাথে সাথে মনকে গালিগালাজ শুরু করবে আর তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এজন্য মুমিনের সবচেয়ে বড় গুণ হলো সে সব সময় তওবার মানসিকতা নিয়ে থাকবে এমনকি এক হাদিসের মধ্যে আছে লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকাউমিন ইউযনিবুনা ওয়া ইস্তাগফিরুন যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে এমন এক জাতি আনত যেই জাতি পাপ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত তারপরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিত এই জন্য মুসলমান পাপ করবে নবীগণ নিষ্পাপ নবীগণ পাপ করেন না আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত রাখেন কিন্তু মুসলমান পাপ করবে কিন্তু তাকে সব সময় সচেতন থাকতে হবে আমি যখনই পাপ করি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে তওবার মানসিকতা তার মধ্যে থাকতে হবে আর নাফসুল লাওয়ামা সব সময় মনকে দোষারোপ করবে আর এরকম মনকে দোষারোপ করতে করতে আর এই মনকে দোষারোপ করতে করতে সে এক সময় নাফসুল মুতমাইন্না হবে অর্থাৎ তার ভালো কাজ করতেই তার ভালো লাগবে গুনাহের কাজ করতে তার আর ভালো লাগবে না তার ওই খারাপ কাজ যদি কখনো হয়ে যায় সাথে সাথে সে তওবা করবে নাফসুল মুতমাইন্না হোক আর নাফসুল লাওয়ামা হোক যেই স্তরে যাও মানুষ সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মানুষ পাপ করবে ফাআবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা বলেন যে আপনি আপনার পালনকর্তার ইবাদত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে ইয়াকিন আসে মৃত্যু আসে অনেক ভণ্ডরা আছে তারা বলে যে আল্লাহর মারিফাত যদি অন্তরে চলে আসে বাস আর কোনো ইবাদত করতে হবে না নফসুল মুতমাইন্না হয়ে গেছে না 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 আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন মৃত্যুর আগ পর্যন্ত সব সময় মানুষ সেই শয়তানের প্ররোচনায় থাকবে সব সময় সেই মনের ধোকার মধ্যে থাকবে তবে এই শয়তানের প্ররোচনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে ওলামায়ে কেরাম চারটা উপায় বলেন এই মনকে আপনি যদি পরিশুদ্ধ করতে চান তাহলে আপনাকে চারটা উপায় বলা হয় মুশারাতা মুরাকাবা মুহাসাবা মুজাহাদা প্রথম হলো যে মনকে সব সময় বলতে হবে যে এই কাজ আল্লাহ তাআলার নিষেধ এটা করা যাবে না এটা আল্লাহ তাআলার নির্দেশনা এটা আমাকে করতে হবে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ তাআলা বলেন যে রসুল তোমাদেরকে যা আদেশ করেন তা তোমরা আঁকড়ে ধরো এবং রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো অর্থাৎ পুরো ২৪ ঘন্টার জীবনের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে আমি কিভাবে খাবো সেটা রসুল বলে দিছেন কিভাবে ঘুমাবো সেটা রসুল বলে দিছেন কিভাবে বিবাহ করব সেটা রসুল বলে দিছেন কিভাবে আমার মনোবাসনা পূরণ করব সেটাও রসুল বলে দিছেন
ইসলামের সৌন্দর্য হলো এটা, আল্লাহ তাআলার বড় রহমত হলো এটা যে আপনি মনের বিরোধিতা করবেন তাই বলে আপনার জন্য কোনো বঞ্চনা নাই। মন যা চায় তার এমন কোনো জিনিস নাই সেই মনের বাসনা পূরণ করার উপায় আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। আপনার মনে যা চায় তা পূরণ করার বৈধ উপায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনার মনে চায় কোনো মেয়েদের সাথে চলাফেরা করতে, বিবাহের মাধ্যমে আপনার সেই খাহেশা পূরণ করার সুযোগ দিয়ে দিবেন। আপনার মনে চায় ধনী হতে, আপনাকে বৈধ উপায়ে ব্যবসায়ের মাধ্যমে সম্পদ অর্জন করার বৈধ উপায় আপনাকে দিয়ে দিবে। আপনার মনে চায় ক্ষমতাবান হতে, বৈধ উপায়ে জুলুম করা ছাড়া আপনাকে সেই জায়েজ পন্থা বৈধ উপায় আল্লাহ তাআলা বলে দিবেন। এজন্য কোরআনে কারীমের মধ্যে আসছে ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। হে রাসূল, এই সকল মানুষরা মুসলমানরা যদি আপনার ডাকে সাড়া না দেয়, আপনার সুন্নত অনুযায়ী যদি তারা না চলে, কারণ মানুষের চব্বিশ ঘন্টার জীবনে যা কিছু মানুষ করে সব কিছুর মধ্যে সুন্নত আছে। আল্লাহ তাআলা বলেন এই মুসলমানরা যদি আপনার সুন্নত অনুযায়ী যদি না চলে, আপনি জেনে রাখবেন ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, জেনে রাখবেন এই সকল মুসলমানরা তাদের মনের পূজারি, তারা মনের অনুসরণ করে। কারণ এই মনের বাসনা পূরণ করার সকল বৈধ উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলে দিয়েছেন। ওয়ামান আযাল্লু মিম্মানিত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তার মনের অনুসরণ করে কিন্তু আল্লাহর হেদায়েত ছাড়া। আপনার মনের বাসনা আপনি পূরণ করেন, রাসূলের সুন্নত অনুযায়ী ইবাদত হয়ে যাবে, আপনি বিবাহ করেন ইবাদত হয়ে যাবে, স্ত্রীকে যা খাওয়াবেন সব সৎকার সব হয়ে যাবে, আপনি সম্পদ অর্জন করেন সব ইবাদত হয়ে যাবে, এই সম্পদ যত ব্যয় করবেন সব নিজে খেলেও সৎকার সব হয়ে যাবে, আপনি এই টাকা দ্বারা যাকাত দিবেন, আপনি সৎকা করবেন, নিজে খাবেন, স্ত্রীকে খাওয়াবেন, বন্ধু বান্ধবকে খাওয়াবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, সব সৎকার সব হয়ে যাবে। আপনার ক্ষমতা আপনি যদি বৈধ উপায় অর্জন করেন, এই ক্ষমতার দ্বারা মসজিদের উপকার করেন, মাদ্রাসার উপকার করেন, আপনি এলাকার মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মুসলমানের উপকার করেন, ইসলামের সেবা করেন, আপনার এই ক্ষমতার দ্বারা এমন সওয়াবের অংশীদার আপনি হতে পারবেন, আপনার মতো ক্ষমতাবান সেরকম সওয়াবের অংশীদার হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযাল্লু মিম্মানিত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ওই ব্যক্তি হলো পথভ্রষ্ট যে তার মনের অনুসরণ করে আল্লাহর হেদায়েত ছাড়া। আপনি রাসূলের সুন্নত অনুযায়ী যদি আপনি খান, ঘুমান, চাকরি করেন, ব্যবসা করেন, সব কিছু যদি আপনি করেন রাসূলের সুন্নত অনুযায়ী, প্রতিটা জিনিস দুনিয়াতে যেরকম আপনার উপকারী হবে, আপনার মনের বাসনা পূরণ করবে, আখেরাতেও আপনার জন্য জান্নাত তৈরি হতে থাকবে। এজন্য সর্বপ্রথম মুশারাতা মনকে ঠিক করতে হবে যে আমি আল্লাহ তাআলার এই নির্দেশনা, হে মন তোমার কথা আমি শুনব তবে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী চলব, হে মন ওই কথা আমি শুনতে পারবো না যেটা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে, ওই দিকে তাকাতে পারবো না যেখানে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে, ওই দিকেই তাকাবো যেখানে আল্লাহ তাআলার অনুমতি আছে, হে মন ওই জিনিস শুনতে পারবো না যেই জিনিসে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে, ওই জিনিসে শুনবো যেখানে আল্লাহ তাআলার অনুমতি আছে। নিজের মনকে শর্তের বেড়া জালে আবদ্ধ করে ফেলতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া মুমিনের জেলখানা আর কাফেরের জান্নাত। মুমিনের জেলখানা এই জন্য সে তার সব কিছুকে আবদ্ধ করে ফেলবে, মুমিন তার সব কিছুকে আবদ্ধ করে ফেলবে, মুমিনের তার আচার আচরণ কথাবার্তা সব একটা নির্দিষ্ট নিয়ম মাফিক হবে, সে নিয়মের বাইরে কিছু করতে পারবে না। জেলখানায় যেরকম মানুষ সব কিছু করতে পারে না, তার স্বাধীনতা থাকে না, তো মুমিনের জন্য দুনিয়া হলো সেরকম জেলখানা, তার স্বাধীনতা অনুযায়ী সে কাজ করতে পারবে না,
ताके एक आबद्ध जीवन जापन करते हबे और यही आबद्ध जीवन जापन शर्तेर बेड़ा जाले आपनार मन के जदि आपने वशवर्ती करते चान ताहले आपनी एमनी पारबेन ना आपनाके तार परवर्ती स्टेजे आसते हबे मुराकाबा सब समय आपनार मन मनेर अवस्था पर्यवेक्षण करते हबे आपनार मन কি চায় আপনার মন কি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় নাকি আপনার মন শয়তানকে সন্তুষ্ট করতে চায় আপনার মন সে মানুষের সাথে কথা বলে এই কথার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয় না শয়তান সন্তুষ্ট হয় আপনি যে চাকরি করেন এই চাকরির দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয় না মানুষ সন্তুষ্ট হয় শয়তান সন্তুষ্ট হয় সব সময় আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে তাফসীরে নাবুসির মধ্যে একটা ঘটনা আনছে যে একটা পুকুরের মধ্যে তিনটা মাছ তো সেই মাছগুলো পুকুরের সাইডে চলে আসছে আর সেখানে দুইজন শিকারী এসে কথা বলতেছে যে আমরা এই পুকুরটাকে আমরা সেজবো এবং এখানে যত মাছ আছে এই মাছগুলো আমরা ধরবো তখন ওই তিনটা মাছ শুনছে যে এই পুকুরটা সেজ করা হবে এবং এখানে যত মাছ আছে ধরে ফেলবে তো তখন একটা বুদ্ধিমান মাছ সে বলে আমাকে যদি বাঁচাতে হয় এই পুকুর থেকে যে কোনোভাবে বের হইতে হবে তো পুকুরের সাইডে একটা ছোট ছিদ্র ছিল অন্য খালের সাথে একটা সংযোগ ছিল তো ওই সংযোগ থেকে ওই মাছটা বের হয়ে গেছে তো আর একটা আর অন্য দুইটা মাছ বের হয় নাই এখন ওই মাছ শিকারী তারা যখন মাছ ধরতে আসছে তো সর্বপ্রথম দেখে যে ওই খালের সাথে একটা সংযোগ আছে তো প্রথমে ওই খালের সংযোগটা বন্ধ করছে তারপরে পুকুর সেটা শুরু করছে এখন দেখতেছে আর একটা দ্বিতীয় মাছ দেখতেছে এখন তো নির্ঘাত ধরা পড়ে যাব এখন এখান থেকে বাঁচার কি উপায় তো এখন ওই যে সংযোগ দ্বারা খালের মধ্যে আর একটা মাছ যে চলে গেছে তো ওই সংযোগ রাস্তায় যেতে চাইছে গিয়ে দেখে সংযোগের রাস্তাটা বন্ধ এখন বের তো আর হওয়া যাবে না এখন তো নির্ঘাত মৃত্যু কি করা যায় তো বুদ্ধি করছে বুদ্ধি হলো যখন মাছটা সেচা হয়ে গেছে তখন সে অনেক দৌড়াদৌড়ি যে মাছ যেখান থেকে পানি কমে সেখানেই দৌড়াইতেছে অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা করছে যখন দেখে আর কোনো উপায় নাই তখন সে মরার ভান ধরছে ওই মাছটা মরে গেছে তো যারা শিকারী তারা দেখতেছে তো মাছটা মরে গেছে তো মাছটা উঠিয়ে ওই সাইডে যে বেড়া আছে সাইডে যে পার আছে ওই পারের উপরে রাখছে তো পারের উপর রাখার সাথে সাথে সে লাভ দিয়ে ওই খালে চলে গেছে আর একটা মাছ সে বলে যে কোনোভাবে আমাকে বাঁচতে হবে তো সে যেখানে পানি কম সেখানে চলে গেছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একবার কাদার মধ্যে ডুব দিছে কাদার মধ্যে ঢুকে গেছে কিন্তু সর্বশেষে সে ধরা পড়ছে আর তাকে মাছ ভেজে খেয়ে ফেলছে তাফসীরে নাবুসির মধ্যে বলে যে মানুষের মধ্যে যারা বুদ্ধিমান তারা প্রথমেই দেখে ফেলে যে আমার এখানে এই সমস্ত কাজের দ্বারা আমি নির্ঘাত মৃত্যু আমার সামনে দুনিয়াতেও আমার ব্যর্থতা আখেরাতে আমার জাহান্নাম এই জন্য আমাকে যে কোনো উপায়ে এই শয়তানের প্ররোচনা থেকে মনের প্ররোচনা থেকে এই বেড়াজাল থেকে বের হয়ে আমাকে খালে যাইতে হবে আমাকে ওই নফসুল মুতমাইন্নার গ্রুপে যাইতে হবে যে আমাকে মনকে এমনভাবে পরিশুদ্ধ করতে হবে যে মন যেন কখনো আর গুনাহের কাজ করতে পছন্দ না করে মনকে এমনভাবে তৈরি করতে হবে পরিশুদ্ধ করতে হবে যে তার যেন শুধু কোরআনে কারিমের তেলাওয়াতই ভালো লাগে জিকিরই ভালো লাগে নামাজই ভালো লাগে ওয়াজ মাহফিলই ভালো লাগে তার কাছে যেন দ্বীনের কথাই ভালো লাগে গীবত শেকায়েত মানুষের পরনিন্দা আর খারাপ জিনিস যেন তার কাছে ভালো না লাগে তো প্রথম থেকেই যে তার মনকে সকল গুনাহ থেকে দুনিয়ার বেড়াজাল থেকে পরিশুদ্ধ করে সে দিনই মাহওয়ালে নিয়ে আসে
দিনই পরিবেশে তার মনকে নিয়ে আসে, সে হলো ওই বুদ্ধিমান। আর দ্বিতীয় আর এক ব্যক্তি, ওই দ্বিতীয় মাস, সে অনেক মানুষ আছে যে সবাই তো একটু হারাম খায়, আমি খাইলে কি সমস্যা, সবাই তো সিনেমা দেখে, আমি দেখলে কি সমস্যা, সবাই গান শুনে, আমি শুনলে কি সমস্যা, সবাই গীবত করে, আমি করলে কি সমস্যা, সবাই একটু টুকটাক জুলুম করে, আমি করলে কি সমস্যা, যে এই রকম সবাইকে দেখে দেখে চলতে থাকে, এক সময় সে দেখে যে তার আর কোনো উপায় নাই, তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এখন সে হয়তো বুড়ো বয়সে এসে যখন নাকি রিটায়ার করে, তখন এসে দাড়ি টাড়ি রেখে মসজিদ মুখী হয়ে আখেরাত মুখী হওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা হয়তো অনেক সময় তাকে দিনদার বানিয়ে দেয়। আর আরেকজন সে দুনিয়ার পিছে পিছে ঘুরতে থাকে, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এই জন্য আমাদেরকে ওই আখেরাত যদি আমার বানাতে হয়, আখেরাত মুখী যদি করতে হয়, মোরাকাবা দ্বিতীয় বিষয় হলো আমার অন্তরকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে, নফসকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। তারপরে তৃতীয় বিষয় সেটা হলো মুজাহাদা, ওই অন্তরকে সবসময় পর্যবেক্ষণে রেখে তাকে সবসময় তার উপরে মেহনত করতে হবে, যে হে মন, তোমার চাক বা না চাক আমাকে ফজরের সময় উঠতেই হবে, হে মন তোমার মনে চাক আর বা না চাক আমি অবৈধ জিনিসের দিকে তাকাবই না, হে মন তোমার ভালো লাগুক আর না লাগুক আমি না খেয়ে থাকবো, তারপরও হারাম দিকে কখনো আমি পা বাড়াবো না, হে মন তোমার ভালো লাগুক আর না লাগুক আমি কখনো ওই যারা গীবত করে, শেকায়েত করে, যারা দলাদলি করে, মানুষের পিছনে লেগে থাকে, আমি তাদের দলে থাকবো না, পরিশুদ্ধ মানুষের দলে থাকবো। তোমার মনে চাক আর না চাক, যে মনের উপরে মেহনত করে। এই জন্য কোরআনে কারিমের মধ্যে এই সকল মানুষের প্রশংসা করা হয়েছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইদিন বাআথ আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها প্রতিটা যুগে যুগে নবীগণ যখন মানুষের কাছে আসছে আর মানুষকে যখন দাওয়াত দিছে, তখন দুনিয়ার মানুষ যদিও গুনাহের সমুদ্রের মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু কিছু কিছু মানুষ, সাহাবায়ে কেরামের মতো কিছু কিছু মানুষ, তারা দুনিয়ার জোয়ারের বিপরীতে এসে সবাই যদিও মূর্তি পূজায় লেগেছিল, মূর্তি পূজার বিরোধিতা করলে, মূর্তি পূজায় অংশগ্রহণ না করলে জুলুম নির্যাতনের শিকার হতে হয়, তারপরও তারা জুলুম নির্যাতনের শিকার হয়েও দুনিয়ার শয়তানের সেই জোয়ার থেকে আলাদা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারে শামিল হয়েছেন। রসুলের পরের যুগেও বিভিন্ন যুগে যুগে কিছু কিছু মানুষ সব সময় বাতিলের দিকে ডেকেছে, আর কিছু কিছু মানুষ প্রতি যুগেই আল্লাহ তাআলা রেখেছেন তারা হকের দিকে ডেকেছে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে প্রতিটা যুগে এমন একটা দল সব সময় থাকবে যারা সব সময় কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আর প্রতিটা যুগে এমন মানুষ থাকবে যারা খারাপ কাজের দিকে ডাকবে, খারাপ কাজের জোয়ারের দিকে ডাকতে থাকবে, কিন্তু ওই সকল মানুষই একমাত্র সফল হবে যারা ওই খারাপ জোয়ার থেকে, পাপের জোয়ার থেকে বাঁচিয়ে ভালো মানুষদের কাতারে চলে আসবে, বিভিন্ন মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, বিভিন্ন তাবলিগের সাথে যারা সম্পর্ক রাখবে, যারা দাওয়াত ও তাবলিগের কাজ করে তাদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের মধ্যে যারা যাওয়া আসা করে তাদের সাথে সম্পর্ক রাখবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশিরিল মাশাঈনা ইলাল মাসাজিদি বিন্নুরিত্তাম, যারা মসজিদে সব সময় যাওয়া আসা করে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন,
পরিপূর্ণ আলো আর জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওই সকল মানুষ আরশের নিচে ছায়া পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে সব সময় ঝুলন্ত থাকে। তো মানুষ সাহাবায়ে কেরামের মতো সব সময় খারাপ কাজের জোয়ার থেকে নিজেকে বাঁচিয়ে ভালো কাজের জোয়ারের মধ্যে যারা সব সময় নিজেদেরকে শামিল করে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, নিজে আল্লাহ তাআলার হুকুমের গোলাম বানায়, নিজেকে আল্লাহর গোলাম বানায়, রসুলের অনুসারী বানায়, তারাই একমাত্র আহলুল হক, তারাই একমাত্র আহলুল জান্নাত, জান্নাতের বাসিন্দা একমাত্র তারাই হবে। যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে সফলতা মুক্তি পাওয়ার জন্য আর একটা শর্ত আছে। আমি নিজেকে পরিশুদ্ধ করলাম, নিজেকে ভালো মানুষ বানাইলাম, নিজেকে আমি নামাজি বানাইলাম, নিজেকে আমি রোজাদার বানাইলাম, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট না। আমাকে নাজাত পেতে হলে আমি যেমন নিজেকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো, নিজেকে যেরকম পরিশুদ্ধ করব, আর একটা বড় দায়িত্ব এই মুসলমানের উপরে, মানুষও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই চেষ্টা তাকে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজ। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নাম যার আগুনের ইন্ধন হবে বড় বড় পাথর। এই জন্য আমি যদি মুক্তি পেতে চাই, আমি শেষ নবীর উম্মত হিসাবে আমার মুক্তি পাওয়ার জন্য আমি নিজেকে যেরকম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, উম্মতও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমাকে জামাতের সাথে থাকতে হবে, মুসলিম জামাতের সাথে সবসময় উঠা বসা করতে হবে। আমি যদি মুসলিম জামাতের সাথে উঠা বসা না করি, আমি ইসলামের উপর অটল থাকতে পারবো না। আমরা জানি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে এক লোক সে 99টা হত্যা করছে, তারপরে তওবা করতে চেয়েছে। একজন মানুষের কাছে গেছে যে আমার কোনো তওবা আছে কিনা, আমি 99টা হত্যা করেছি। সে বলে যে না, তোমার কোনো তওবা নাই, 99টা হত্যা করছো, আবার কিসের তওবা? বলে আমার যদি তওবাই না থাকে, হতাশ হয়ে তাকেও হত্যা করে ফেলছে, তাহলে 100টাই আমি পূরণ করব। তারপরে সে এক আলেমের কাছে গেছে যে আমি 100 মানুষকে হত্যা করে ফেলছি, আমার কি কোনো তওবা আছে কিনা? তখন তাকে বলে তোমার তওবা আছে, কিন্তু তার জন্য কিছু নিয়ম নীতি তোমাকে মানতে হবে। সেটা কি? যে তোমাকে তওবা করার জন্য অমুক এলাকায় চলে যেতে হবে, যেই এলাকায় ভালো মানুষরা বসবাস করে, কারণ তুমি যেই এলাকায় আসো তোমাকে সবাই খারাপ মানুষ হিসাবে চিনে, তোমাকে সবাই ডাকাত হিসাবে চিনে, তোমাকে সবাই খুনি হিসাবে চিনে। তুমি যদি ভালো কাজও করো, তারপরও মানুষ তোমাকে তিরস্কার করবে, বিভিন্ন রকম ঠাট্টা করবে, তুমি ভালো কাজের উপরে অটল থাকা তোমার জন্য মুশকিল হয়ে যাবে। তুমি যদি ভালো কাজের উপরে অটলও থাকতে চাও, অনেক সময় তোমার সেই খুনি বন্ধুরা এসে তোমাকে খুনের কাজে নিয়ে যাবে, অনেক সময় তোমার সেই মাদকাসক্ত বন্ধুরা এসে তোমাকে খারাপ কাজে নিয়ে যাবে। এই জন্য তুমি যদি তওবা করতে চাও, তোমার এই পাপের পরিবেশকে ছেড়ে ওই ভালো মানুষের পরিবেশে চলে যেতে হবে। সে তওবা করার নিয়তে সেই ভালো মানুষদের এলাকায় রওনা করেছে, পথিমধ্যেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে, কারণ সে ভালো মানুষের এলাকায় যাওয়ার জন্য নিয়ত করেছিল। আমার যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমি যদি নিজেও পরিশুদ্ধ থাকতে চাই, আমাকে অবশ্যই ভালো মানুষদের সাথে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো, ভালো মানুষদের সাথে তোমরা থাকো। রসুল হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিল জামা আলাইকুম বিল জামা আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা। হে মানব জাতি, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকো, জামাতের সাথে থাকো, জামাতের সাথে থাকো। তোমরা বিচ্ছিন্ন থাকবা না, বিচ্ছিন্ন থাকবা না, আলাদা থাকবা না, ভালো মানুষদের থেকে আলাদা থাকবা না। ফাইনাল দিবাইয়া কুলুশাতাল কাসিয়া, কারণ
বাঘ সব সময় ওই ছাগলকে খেয়ে ফেলে, যেই ছাগল ছাগল পাল থেকে আলাদা থাকে তাকে খেয়ে ফেলে। এই জন্য তুমি যদি জামাতের সাথে ভালো মানুষদের সাথে না থাকো, শয়তান তোমার উপরে আগ্রাসন করে ফেলবে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, মামিন সালাসা মামিন কারিয়াতিন ওয়ালা বাদুইন ওয়ালা ইউকামু ফিহিমুস সালাহ, কোন এলাকায় যদি তিনজন মানুষ থাকে আর সেই তিনজন মানুষ তারা যদি আজান দিয়ে একামত দিয়ে যদি জামাতের সাথে নামাজ না পড়ে, তিনজন মানুষ আছে কিন্তু জামাতের সাথে তারা নামাজ যদি না পড়ে, জামাতবদ্ধ হয়ে যদি না থাকে, রসুল হাদিসে বলেন ইল্লাস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে আগ্রাসন করে ফেলবে, শয়তান তাদেরকে ধরে ফেলবে। এই জন্য আপনি যদি ভালো মানুষদের সাথে না থাকেন, শয়তান আপনাকে ধরে ফেলবে। আপনি যদি ভালো মানুষদের সহবতে না থাকেন, শয়তান আপনাকে ধরে ফেলবে, বলবে আজকে চল একটু সিনেমা দেখলে কি বা সমস্যা, একটা নাটক দেখলে কি বা সমস্যা, একটু মারামারি করলে কি বা সমস্যা। আপনাকে যদি পরিশুদ্ধ রাখতে হয়, আপনাকে সব সময় ভালো মানুষদের সাথে থাকতে হবে, এবং যারা ভালো কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তাদের সাথে নিজেকেও ভালো মানুষের ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধের একজন কর্মী বানিয়ে ফেলতে হবে, দায়ী বানিয়ে ফেলতে হবে। এই জন্য এই উম্মতের জন্য যদি বাঁচার একমাত্র উপায় হলো নিজেকেও পরিশুদ্ধ করতে হবে, সাথে সাথে তাকে দাওয়াতের মেজাজও রাখতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, যেই এলাকার মধ্যে কোনো পাপ জাহির হয়, মা মিন কওমিন ইয়াজহারু ফিহিমুল মাআসি ফায়াকদিরুনা আলা আন ইউগাইরু ফালাম ইউগাইরু ইল্লা আআম্মাহুমুল্লাহু বিইকাব, যেই এলাকার মধ্যে যখন কোনো পাপ হয় আর সেই পাপকে পরিবর্তন করার, পাপকে দমন করার ক্ষমতা তাদের আছে, তারপরও যদি তারা সেই পাপকে দমন না করে, দমন করার চেষ্টাও যদি না করে, তাহলে আল্লাহ তাআলা পুরো এলাকার মধ্যে তখন আযাব পাঠিয়ে দেয়। রসুলের এক আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছেন অমুক এলাকায় তুমি গিয়ে আযাব করো, তখন এসে দেখে এখানে একজন নেককার বান্দা আছে, সব সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে বলতেছেন ইন্না ফিহি মা'বাদাকা লাম ইয়াসিকা তারফাতাইন, হে আল্লাহ ওই এলাকার মধ্যে আপনার একজন নেককার বান্দা আছে, এক পলকের জন্য আপনার কখনো গুনাহ করে নাই, সে সব সময় আপনার ইবাদতে লেগে আছে, আমি কি ওই লোককে সহ ওই লোকের এলাকার মধ্যেও কি আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিব? আল্লাহ তাআলা বলেন ফাবদা বিহি ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতান কাত, এই নেককার বান্দারে দিয়ে তুমি আযাব শুরু করো, তাকে সর্বপ্রথম আযাব দাও, কারণ সে যদিও আমার কথা মেনেছে, ভালো কাজ করেছে, কিন্তু এই এলাকার মধ্যে এতগুলো পাপ হয়েছে, এই পাপ দেখে তার চেহারার মধ্যে একটুও বিকৃতি আসে নাই, অর্থাৎ মানুষকে ভালো করার তার মধ্যে কোনো চিন্তা ছিল না, মানুষ পাপ করেছে এই জন্য তার কোনো পেরেশানি ছিল না, এই জন্য তাকে দিয়ে তুমি আযাব শুরু করো। এই জন্য আমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, আমার নিজেকে যেরকম পরিশুদ্ধ করতে হবে, আমার এলাকার মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, আমার দেশের মধ্যে যাতে কোনো পাপ না হতে পারে, কেউ যাতে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি না করতে পারে, কেউ যেন রসুলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ অনুসরণ না করতে পারে, সেই জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে, সকলকে আমাদের মেহনত করতে হবে। আর যদি আমরা এরকম মেহনত করি তাহলেই একমাত্র আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। আর আমরা জানি বর্তমানে আমাদের সারা পৃথিবীতে আল্লাহর আযাবে আমরা সয়লাব হয়ে গেছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে স্থলভাগে আল্লাহ তাআলার বিভিন্ন আযাব আসে, অশান্তি আসে মানুষের হাতের কামাইয়ের কারণে। আজ আমরা দেখি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস হইতেছে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরি থেকে আগুন বের হয়ে এলাকার পর এলাকা, আমেরিকার একটা জায়গার মধ্যে আগ্নেয়গিরি থেকে আগুন বের হয়ে 160 কিলোমিটার বেগে বের হয়ে এলাকার পর এলাকা জ্বালিয়ে দিচ্ছে।
এরকম সারা পৃথিবীতে আল্লাহ তাআলার আযাব চলতেছে। আমাদের বাংলাদেশেও এখন আমাদের যে মহামারী, এটা আল্লাহ তাআলার আযাব। আর এই আযাব আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা এই আযাব মানুষকে ধ্বংস করার জন্য দেন না, আল্লাহ তাআলা এই আযাব গুলো দেন যাতে মানুষ সচেতন হয়ে আবার আল্লাহমুখী হয়ে যায়। এই জন্য এই আযাবের মধ্যে আমরা যে এখন বর্তমানে আসি, এর মূল কারণ হলো আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি নাই, পরিশুদ্ধ করার মেহনতের মধ্যে আমরা নাই। এই জন্য আমাদেরকে ওই আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে যদি দুনিয়া এবং আখেরাতের সফলতা পেতে হয়, তাহলে আমাদেরকে ওই নিজেদেরকে পরিশুদ্ধ করার আর পুরো এলাকার মধ্যে, দেশের মধ্যে ওই পরিশুদ্ধ করার মেহনত আমাদেরকে করতে হবে, দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। আমরা সবাই করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর আপনারা এই মাদ্রাসায় আসছেন, আপনাদেরই